যাই চম্পা কিন্তু বলছে যে আমি কিন্তু আমার মেয়ের ড্রেস পরবো, আমাকে মৌসুমীর থেকে ছোট মনে হইতে হবে, শাবনুরের থেকে ছোট মনে হইতে হবে, ওদের সাথে কম্পিটিশনটা আপনি জসিম ভাইরে নিতে পারেন, তাহলে অ্যাকশন ছবি তার উপরে বেস করে বানান, কাকা এরকম চিন্তা করেন। প্রথম চিন্তাটা ছিল জসিম ভাই। আচ্ছা আচ্ছা, কোথার থেকে ক্যামেরা, এর মধ্যে কিন্তু মান্নার সাথে কথা হয়নি, রাতে দেখা হয়েছে আমি বলি তো, উনি ওনারও ইচ্ছা, জসিম ভাইয়ের পাশের অফিস, হক সাহেবের ইচ্ছা যে জসিম ভাইকে নেওয়া যায় কিনা, রাতের মধ্যে মান্না কোত্থেকে শুনছে, সকালবেলা ওই প্রডিউসারের বাসায় গিয়ে ধরছে, হ্যাঁ হ্যাঁ ধরে আমার ডাইকে নিয়ে গেছে, নিয়ে বললো যে না মান্নাই করবো, না না ও মারাত্মক, খালি শুধু শিল্পী হিসাবে না, মেবি 22টা ছবি করেছেন, প্রায় 25টা কি 26টা এরকম, না বললো যে গল্প শুনবে, তারপর প্রতিদিন রাতে আমার সাথে, তখন থেকে রাত জাগা শুরু হয়েছে আমার মান্নার সঙ্গে। কিন্তু মান্না এবং চম্পা এই কেমিস্ট্রি বোধহয় এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু, আগে ছিল কাশেম মালার প্রেম, ওটা একটা ফোক ছবি করছিল জন্মদিন বের, ওখানে এই রোমান্টিক অ্যাকশন টোটাল ঘরানা, এটা হলো প্রথম, রাইট, এবং আপনাকে আসলে রোমান্টিক অ্যাকশন ঘরের মাস্টার মেকার বলা হয়, এবং এই এই কেমিস্ট্রিটা কিভাবে আপনি ওই সময় এই জুটিটা ভাবলেন? এটা তো আমার ওই ঘটনা হচ্ছে যে চাকর ছবি যখন রিলিজ হলো, তো আমি তো বাসায় একটু এক লাইনে ঘটনাটা বলি ভালো লাগবে, বাসায় তো রিলিজ হয়েছে, আমি হলে টলে যাইনি, তো শুয়ে রয়েছি বাসায়, দেখি ফোনের উপরে ফোন, তখন টিএনটি ফোন, তো তারপরে ওয়াইফ ফোন ধরছে, জি বলছে যে ভাই কই, ঘুমাচ্ছে, কেউ তাড়াতাড়ি ঘুমের থেকে ওঠেন, তাড়াতাড়ি অফিসে আসতে বলেন, ঢাকা বাংলাদেশের সব সিনেমা হলের গেট এই টিকিটের কাউন্টার সব ভেঙে ফেলছে, ছবি সুপার ডুপার হিট, তাড়াতাড়ি দেরি, হ্যাঁ তো গেলাম, দৌড়ে দেখি যে বুকিং এজেন্ট হলের মালিক মিষ্টি ঠিকই অফিসে, একটা বিরাট খুশি লাগে না, তো যাই হোক এটা গেল সময়, দুই সপ্তাহ পরে এ কে এম জাহাঙ্গীর খান সাহেবের অফিস থেকে ফোন দিছে, আমাকে নাকি খুঁজতেছে, বলে যে অফিসে ছিল আমার বন্ধুই আর কি, ও বন্ধুর মতো কাউসার, তো খুঁজে পাইনি, তখন তো মোবাইল নাই, তো তখন আমরা আবার এই যে আমাদের মোকলেশ ভাই ছিল, ওই যে কমিশনার প্রযোজক ছিল কুঞ্জকথা চিত্র, নারায়ণ ঘোষ মিতা দাদা যে ছবি করতো, ফারুক ভাই ম্যাক্সিমাম সিনেমা তার হিরো, তো ওইখানে বসতাম আমরা মাঝে মাঝে আড্ডা দিতাম ফাঁকা থাকলে, তো ওইখান থেকে আমাকে খুঁজে বের করছে, তোমাকে তোরে খুঁজতেছি তুই কই, কেন ক খান সাহেব ডাকে, খান সাহেব মানে এই কেম জাহাঙ্গীর খান বেটা, চিনিস না মুভি মোগল, আমি আচ্ছা ঠিক আছে কালকে আসবো, নি কখন আসবি, দুপুরের আগে আই ভাত খাবি তারপর কথা, তো আমি নর্মাল একটা শার্ট, আমি তো এরকমই থাকি, ইন করি না, বাসার থেকে বললাম কোথায় যাবে, এই ভালো একটা শার্ট পরে যাবো, আমাকে না ভালো শার্ট পরলে প্রবলেম আছে, তো কি জাস্ট রিলিজ হয়েছে, এই ইন করে যাবো, বুঝা পাইতে যাবো, মনে করবে যে ডাইরেক্টর মনে হয় হিট হয়ে অহংকার হয়ে গেছে, সিম্পল যাই সিম্পল বেস্ট, তো গেলাম, তো উনি অনেকক্ষণ কথা বললো, খাওয়াইলো, বিরিয়ানি আনাইলো, কাচ্চি বিরিয়ানি আনাইছে, অনেক কিছু বললো, আপনার ছবি আমি বলাকাতে দেখছি, তাও টিকিট পাইনি, পরে রিকোয়েস্ট করে দেখছি, অন্য সব ছবি দেখছি, হ্যাঁ হ্যাঁ আমার একটা সিনেমা বানাই দেন, এইটা বানাইতে গিয়ে তখন আমরা যখন রেডি করে মানে করলাম, সানি মানে ইন্টারনেট দিল, তো প্রথম কাস্টিং ছিল কাঞ্চন ভাই, চম্পা, শাবনাজ নাই, আচ্ছা আমি ধরলাম বড় ঘর বাংলাদেশের মধ্যে বিখ্যাত হচ্ছে প্রোডাকশন হাউস, আর ওনাকে যা কাস্টিং দিব উনি তাই রাজি হবে, এবং উনি তাই বলবেন, আপনি নেন, তো মান্নাকে কেন ভাবলেন মানে ওইভাবে? কাঞ্চন ভাই ওই মিস করছে জিনিসটা, আচ্ছা আচ্ছা, মানে কাঞ্চন ভাইয়ের সাথে কথাও বলা হয়েছে, খান সাহেব সহ গেছিলাম, তখন কাঞ্চন ভাই একটা শিডিউল সংক্রান্ত, কাঞ্চন ভাই তো খুব বিজি, হ্যাঁ হ্যাঁ, আর যেহেতু লাস্ট এই চাকর অলরেডি রানিং শেষ হয়েছে, এখনো চলতেছে সারা দেশে, তখন হয়নি এটা কাঞ্চন ভাইয়ের সাথে হয়নি, তখন এসে বললো যে মন টন খারাপ কী করা যায়, আমি বললাম দেখ একটু চিন্তা করি, তো আমি আর ওই পরে আমার বসে পরের দিন গেছি, আমার খুঁজতেছে কাশেন কী হলো কাটে নেবেন, আমি বললাম এটা আমি এবার রাতে গোপনে গিয়ে চম্পার সাথে কথা বলছি যে এই ঘটনা, কাঞ্চন ভাইয়ের সাথে তো ছবিটা হচ্ছে না, তাহলে কী করবেন, মান্নাকে নেবেন? চম্পা হঠাৎ করে বলতেছে, আপনি যদি অনুমতি দেন, তার গল্প তো আপনি শুনছেন প্রেম দিওয়ানা, এটা রোমান্টিক, আপনাদেরকে নিয়ে রোমান্টিক অ্যাকশন গল্প, যেখানে শাবনাজ নাইম, মৌসুমি, সালমান শাহ, শাবনুর এরকম চলতেছে, সেই যুগে আমরা আপনাদেরকে নিয়ে রোমান্টিক ছবি বানাবো,
তাহলে কি করতে হবে বলেন, তাহলে মান্না ঋণ নেন। এ আমিও ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে চম্পা যদি চম্পা শুনছিল যে কাঞ্চনের সাথে, তারপরে হয় নাই, পরে মান্নাকে নিয়ে গিয়ে কথা বললাম। এর আগে থেকে মান্না যোগাযোগ দেখা হইলেই ভাই আপনি তো চাকর সুপারহিট আমাদেরকে একটু নিয়েন। তখন গিয়ে পরের দিন এফডিসি দেখা, কথা বললাম যে আপনি তাহলে একটু জাহাঙ্গীর খান সাহেব অফিসে আসেন। আসেন বলা কি পরের দিন সকালে যাওয়ার পর দুপুরে ও সকাল থেকে গিয়ে বসে আসে, মানে খুবই অবিডিয়েন্ট ছিল। তারপর ওখানে হ্যাঁ খুব এগুলো ব্যাপারে সিরিয়াস। আচ্ছা আচ্ছা, এই শুরু হলো মান্নার সাথে যাত্রা। মান্নাকে নিয়ে আমার অধিকাংশ নির্মাতা যখন প্রশ্ন করি তখন বলে খুবই কমফোর্ট আর্টিস্ট, মানে ডিরেক্টর আর্টিস্ট। আপনার কাছে কি মনে হয়েছে এতগুলো কাজ করার পর? না না, ও মারাত্মক, খালি শুধু শিল্পী হিসাবে না, মেবি 22টা ছবি করেছেন, প্রায় 25টা কি 26টা এরকম। না বললো যে গল্প শুনবে, তারপর প্রতিদিন রাতে আমার সাথে, তখন থেকে রাত জাগা শুরু হয়েছে আমার মান্নার সঙ্গে, যে প্রতিদিন রাত শুটিং শেষ 11টার পরে গিয়ে আমরা আগে এফডিসির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বসে কথা বলতাম লাইটের সামনে, রাতে 1টা 1টা 2টা পর্যন্ত। তারপরে যখন আব্দুল আজর বাবু স্ক্রিপ্ট রাইটার হইলো আমার আদেশ থেকে, তখন থেকে বাবুর বাসায় আড্ডা, পরবর্তীতে হোটেল সোনারগাঁতে আড্ডা, এই রাতেই শুধু সিনেমা নেই গল্প। তো তার হচ্ছে যে সে ক্যারেক্টারটা বারবার খোঁজে আমার কাছ থেকে শুনতো, যে আমার আমারে ক্যারেক্টারটা কী কী চান আপনি, আমার কাছে কী অভিনয় চান, কীভাবে আমি কাজটা করব, আমার বডি মুভমেন্টটা কী হবে, আমি আপনি কী কী চান। আমি বলি যে উমুক ইয়ার ওই বোম্বের হিরোর এরম করে হাঁটবেন, এরম করে তাকাবেন, এরম করে লুক দিবেন, এরম করে ডায়লগ ডেলিভারি দিবেন, ওইরকম করে তাহলে প্র্যাকটিস করি। আবার পরের দিন হয়তো ড্রেস নিয়ে কথা হচ্ছে, মানে ও ইনভলভমেন্টটা ধীরে ধীরে ভিতরে ঢুকতেছে আমার। কিন্তু আকবর ভাই, আপনার সাথে আপনার কলিগরা অনেকে বলেছেন যে মান্না ভাই আপনার সাথে যে জুটিটা ছিল, যে সম্পর্ক ছিল, মান্না ভাই আপনাকে অন্য কোনো নায়ককে মাথায় রাখতেই দিতেন না, মানে এতটা মানে ইনভলভ ছিল, মানে ম্যাগনেট ম্যাগনেট সুতে দিত। হ্যাঁ মানে আপনি অন্য, আচ্ছা এবার একটু রুবেলকে নিয়ে ভাবি বা, না 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 না, এটা একটা ঘটনা ঘটছে। তো আমি যখন বশিরা করব, তো আমাকে উনি খুঁজে বের করলো, প্রোডিউসার ফোন দিল, তো বললো যে ভাই একটু অফিসে আসেন গুলিস্তান, কবে ফিরে আসেন? আমি কবে জানি বললাম, আচ্ছা কালকে পরশু শুটিং, পরশু দিন ফিরে আসে, কবে গুলিস্তান আসেন, আমি একটু কাবাব টাবাব খাই অনেকদিন পরে। তো গেলাম, উনি যে আমাদের নায়িকা ছিল রানীর হাজব্যান্ড হক সাহেব বলতাম আমরা, প্রডিউসার উনি আগে সই বানাইছেন। তো গেলাম, তো উনি এই গুলিস্তানের নিচেই তো তখন কাবাবের দোকান, এই দোকান পুরি তো এগুলো পাওয়া যেত না, তো উনি অনেক কিছু খায় বসে আমার একটা ছবি বানিয়ে দেন। আচ্ছা ছবি বানাই তো কী ছবি, বলে আপনি যা বানাচ্ছেন শান্তকান্ত মাস্তান থেকে যা বানাচ্ছেন অ্যাকশন ছবি বানান। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে আপনাকে বলি। তো চিন্তা করে আমি তারপরে বাবু আব্দুল বাবু চিন্তা করলাম যে এই ঘটনা, ওনার আমার সাইনিং মানিও দিয়ে দিয়েছে। তো বললো যে যদি জসিম ভাইরে নিতে পারেন তাহলে অ্যাকশন ছবি তার উপরে বেস করে বানান, কাকা এরা চিন্তা করেন। প্রথম চিন্তাটা ছিল জসিম ভাই। আচ্ছা আচ্ছা, কোথার থেকে ক্যামেরে, এর মধ্যে কিন্তু মান্নার সাথে কথা হয়নি, রাতে দেখা হয়েছে আমি বলি। তো উনি ওনারও ইচ্ছা, জসিম ভাইয়ের পাশের অফিস হক সাহেবের ইচ্ছা যে জসিম ভাইকে নেওয়া যায় কিনা, রাতের মধ্যে মান্না কোত্থেকে শুনছে, সকালবেলা ওই প্রডিউসারের বাসায় গিয়ে ধরছে। হ্যাঁ হ্যাঁ, এই ধরে আমার ডাইকে নিয়ে গেছে, নিয়ে বললো যে না মান্নাই করবো। এমন ডেভোটেড, এমন মনে করেন যে তার প্রজেক্ট আমি যেটাই আমার সাথে কথা হচ্ছে না না, সে আমার বাসায় হোক, কোথায় আসি আমি না আসি সেটা নিয়ে একদম পুরো গল্প কী হবে, তারপর না হলে বাবুর বাসা নিয়ে ধরে নিয়ে যাবে, মানে ছোটার রাস্তা নেই। রাইট, বলা হয় যে মন্তাজুর রহমান আকবরের অ্যাকশন রোমান্টিক যেমন থাকে, তেমনি রোমান্সের জায়গায় খুব সাহসী কিছু সিনও রাখা হয়েছে এবং খুবই নান্দনিকভাবে, এবং ওই সময় কেউ কেউ কি এ নিয়ে তর্ক করেছে, প্রেম দেওয়ানোর সময় কিছু সমালোচনা, এটা সমালোচনা হয়েছে অনেক। ওই আমি এটা একটা সিন আছে যে শার্টের ভেতর দিয়ে হয়ে যায়, আর একটা সিন ওটা হলো আমরা প্ল্যান করে স্ক্রিপ্টেই করা, ওইটা হলো চম্পার সাথে আলাপ করে করা, যে এটা একটা আমি ইংলিশ ছবি দেখছিলাম, 9.5 weeks ইংলিশ ছবি, যে নায়িকা শুয়ে রয়েছে আকাশে মেঘ লাগছে, একটু বৃষ্টি হবে হবে ভাব, এক ফোঁটা বৃষ্টি এসে কপালে পড়ছে, হিরো এটা সুন্দর করে জিব্বাটা দিয়ে পানি কপালে, ওটা তো ঠোঁটে পড়ছে আমরা কপালে দিছি। তো এটা দেখে আমার কাছে মনে হচ্ছে এরকম একটা সিন, যেহেতু আমরা পাতায়া থাইল্যান্ড যাচ্ছি করা যেতে পারে। তো এগুলো এটা কোনো অবৈধভাবে কোনো কাজ করা হয়নি, এটা শিল্পীদের সাথে আলোচনা করি, তারাই বসে, আর তখন বসে যে আমরা যদি ইয়াংদের সাথে কম্পিটিশন করি কিছু হলো তো নান্দনিকভাবে কিছু কমার্শিয়াল জিনিস লাগবে, এটা অনেক ওই সময় অনেক সমালোচিত হয়েছে, অনেকে লেখালেখিও করছে। তো সেটা
দুইজন খুবই দুইজনের সম্মতিতেই হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ছবিতে যতটুকু করা হয়েছে, আর বাকি আর জীবন আর তো করাই লাগেনি, আর কি লাগেও নেই। চম্পাইটা মানে ফুর্তিতেই কাজটা করছে এবং সেটা বোঝাই গেছে। ওই ছবি দেখলে বোঝা যায় চম্পা কিন্তু বলছে যে আমি কিন্তু আমার মেয়ের ড্রেস পরবো, আমাকে মৌসুমীর থেকে ছোটো মনে হতে হবে, শাবনুরের থেকে ছোটো মনে হতে হবে, ওদের সাথে কম্পিটিশনটা। আপনি রোমান্টিক ছবি আমাদেরকে নিয়ে বুড়ি আমরা হয়ে গিয়ে যাচ্ছি করতেছেন, আমাকে তো ইয়াং সাজতে হবে। এবং চম্পা চেষ্টা করছে, মান্না তো চেষ্টার শেষ নেই। আমি বললাম মিনিমাম 200-300 ড্রেস লাগবে আপনার। ভাবিরা বলেন সব দুবাই থেকে নিয়ে আসতে, এগুলো কোনো বাংলাদেশে কোনো শাটি পরা যাবে না, বাংলাদেশে কোনো স্যুটই পরা যাবে না, সব গ্লেসি একদম চকচকা ঝকঝকা স্ক্রিনে যেন মনে হয় যে হ্যাঁ একটা নায়ক হচ্ছে। এই গবেষণাগুলো তখন খুব সাংঘাতিক ছিল।